গুপ্তদল, গুপ্তদল জিনিসটার নামটা শুনলে কেমন জানি সুনাদা আবিরাম চিনিকের কথা মনে পড়ে, এমন সাথে সেই তিনখানা মুভি, যে তিনখানা মুভি দিয়ে বাংলাকে আবার সংস্কৃতি, বাংলার সেই ইতিহাসকে মনে করে দেয়। আপনার বাংলার মধ্যে আদ্য অনেক জায়গা রয়েছে, ওইখানে কিছু ইতিহাস রয়েছে, আমরা সেগুলো বলতে বসেছি, আর সেই জায়গাগুলোর নাম এবং সেই ইতিহাসগুলা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়। আমাদের বাংলার মধ্যে আছে, বাংলার অনেক জায়গায় আনাচে কানাচে রুকে রয়েছে গুপ্তদল, কিন্তু সেগুলো সম্পর্কে আমরা জানি। কথা বলতে যাচ্ছি কোন সমন্বয়, অন্য সমন্বয় গুপ্তদল নিয়ে, সুবর্ণ গুপ্তদল নিয়ে, যেটা কিনা পুজোর এখন এবছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রোসিং বাংলার মুভি বলা যায়, 10 কোটি মতন এই মুভিটি ব্যবসা করেছে বক্স অফিস থেকে, যেটা আনএক্সপেক্টেড ছিল। তো আশাই করিনি এমন একটি মুভি এসে এত টাকা ইনকাম করে যাবে। আপনার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে মুভিটার, সুনাদা আবির এবং যে অনেক পপুলার বাংলার মধ্যে, যারা এই দুর্গেশ গৌর গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে অলমোস্ট 4 বছর পরে তারা আবারও ফিরেছে কর্ণসুমন গুপ্তধন নিয়ে। দুর্গা ব্যানার্জি সবসময় তার এই যে ভ্যালুটা সবসময় মানে ও যে কন্ট্রোল আছে না, ফেস বলো, নাম বলো, তার গল্পের মধ্যে বাঙালিয়ানা সবসময় থাকে। যদি আমি কর্ণসুমন গুপ্তদল নিয়ে কথা বলি, ওজন মধ্যে দেখায়, তারপরে আবার কাল আজকে যখন পরিচয়ের মধ্যে আসো, পরিচয়ের মধ্যে আবারও দেখা কেমন ছিল, এই মুভিটি আবারও ডিটেলে আলোচনা করা যায়। যখন সিনেমা হলের মধ্যে দেখার এক্সপিরিয়েন্স একটা, মোবাইলের পর্দার মধ্যে দেখার এক্সপিরিয়েন্স অন্যরকম। এখানে যদি আমি গল্প বলি, এই সুনাদা আবির জেনুক এদেরকে আমরা সবাই চিনি, তারা আবারও একত্রিত হয়ে একটা গ্রামে যাচ্ছে, যেটা তার মামার বন্ধুর ওইখানে যাচ্ছে দাওয়াতে। এখানে যাওয়া, নিমন্ত্রণে যাওয়ার পরে জানতে পারে কর্ণসুমনের গুপ্তধনের সন্ধান তাদেরকে করতে হবে, এবার কীভাবে করবে এর পিছনে তো রয়েছে আপনার সৌরভ ধাওয়ান এবং রনিদা। রনিদা সৌরভদার এই যে অ্যাক্টিং, সেগা হাঁপে পরে জাস্ট মাথা ঘুরে যাবে, তারা দুজনে একসাথে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে অনেক বেশি পছন্দ করবে। থিয়েটারের মধ্যে ডিটেলে মানুষ হাত তালে দিচ্ছিল তারা দুজন একসাথে যখন হয়েছিল। সেম অফ দ্য টাইম তাদের কমিক ক্যাবিন দারুণ ছিল, এবং সোনাদা বরাবরের মধ্যে দারুণভাবে তার এই যে চর্চা ইতিহাসকে সাসপেন্স রেলটা ধরে রেখেছিল। আবির সবসময় খায় 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 খায়, সাথে কিছু দাদার মানে বের করা চিনুক তো রয়েছে। তো সাপোর্টিংয়ের মধ্যে কমলেশ্বর মুখার্জী, ইন্দ্রনীল লাই এবং আরও অনেকে রয়েছে। ওভারঅল মিলিয়ে সব কিছু মিলিয়ে দারুণ একটা মুভি, আপনি জেলা ফেভারিট নিয়ে আবারও একে একবার দেখে নিতে পারেন। কর্ণসুমনের গুপ্তধনের সন্ধানকে মিলবে আদৌ, মিলতে কী কী করতে হবে তাদেরকে সেটা জানার জন্য অবশ্যই মুভিটি দেখবেন। বিক্রম ঘোষের অসাধারণ মিউজিক রয়েছে, বিজিএম রয়েছে, আর কি চাই বলুন। তো দারুণ একজন ডিরেক্টরের কাজ, দেখতে পারেন। গুড বাই।